আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমি এই কাঠ গোলাপ দিয়ে আপনাদের খোপা তৈরি করে দেখাবো। এরকম একটা খোপা নিয়ে নিয়েছি। এই খোপাগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন। খোপার সাইজটা কিন্তু বেশ ভালোই বড়। এটার জন্য আমাদের এই খোপাটা লাগবে, এরকম হবে খোপাটা। আর হচ্ছে এই যে এই ফুলগুলো লাগবে, এই ফুলগুলো আপনারা খোপাটা যত বড় করতে যান সেই অনুযায়ী লাগবে। এই পুঁতি লাগবে। ফুলের অ্যাকুরেট সাইজ এখনও বলতে পারছি না, কারণ লাগানোর পর যদি ফাঁকা থাকে আরও বেশিও লাগতে পারে। তো এই যে এখানে এই পার্লটা লাগবে, আর আপনারা সবসময় ভালো পার্লটাই ইউজ করার চেষ্টা করবেন। তাছাড়া তো গ্লু গান লাগবেই, গ্লু গান আর গ্লু। আর হচ্ছে একটা বাটি নিয়েছি। চলুন কাজটি শুরু করা যাক। ফার্স্টে এই বাটিটাতে এই যে এই খোপাটাকে এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিলে কাজ করতে আপনাদের সুবিধা হবে, তাই আমরা খোপাটা এভাবে বাটিতে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এই যে বসিয়ে নিলাম ঠিকঠাকভাবে। বসিয়ে নেওয়ার পর এটাতে এবার কাজটা শুরু করব। এবার আমি কাজটা শুরু করে দিব। এভাবে ফার্স্টে বেশি করে গ্লু লাগিয়ে নিলাম। এবার একদম মিডলে লাগিয়ে এরকম প্রেস করে রাখব। আমি একই সাথে পার্লটাও বসিয়ে দিব, তাহলে ইজি হবে। এভাবে লাগাতে হবে যাতে মানে আপনাদের খোপাটা দেখা না যায়, চুলগুলো দেখা না যায়, গ্যাপ দেয়া যাবে না, তাহলে এটা কিন্তু দেখতে সুন্দর হবে। আর এই খোপাটা আপনারা যদি কিনতে চান আমার পেজে আপনারা কিনতে পারবেন। সেম নামেরই আমার ফেসবুক পেজ আছে। পেজেও কিনতে পারেন। আর একদম লাস্টের সবগুলো একটু জয়েন করে দেব যাতে ছুটে না যায়। এমনিতেও আঠা বেশি দিলে কোনোটা মানে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরও আপনারা চাইলে এই মাঝখানের ফুলটার পাপড়িগুলো একটু উঠিয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। এরকম আর হচ্ছে সবসময় এই গ্লু গানটা একটা এরকম কাপড় বা কিছুর উপর রেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের টেবিল বা যেখানে কাজ করেন ফ্লোর এটা নষ্ট হবে না। এটা আমার একটা অর্ডারের। আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে আমার পেজে অবশ্যই নক করতে ভুলবেন না।
চেপে চেপে দিব। এরকম করেই পুরোটাতে কিন্তু ফুলগুলো বসিয়ে নিতে হবে, আর মাঝে এরকম পার্ল দিয়ে দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা এগুলো কিনতে চান তারা তো বললামই আমার পেজে নক করবেন। তাছাড়াও কিন্তু আমার পেজে হচ্ছে পেজে এবং চ্যানেলে আপনারা পুঁতির বিভিন্ন ধরনের জিনিসের ভিডিও পেয়ে যাবেন, আর ব্রাইডালও আপনারা সেট যদি কিনতে চান আমার পেজ থেকে নিয়ে নিতে পারেন। তো এভাবে করেই বাকি পুরোটা দিয়ে দিব। আমি পুরোটাই দেখাচ্ছি, আজকের ভিডিওটা টেনে দেখাচ্ছি না, মাঝে মাঝে কিছু টিপস দিয়ে দিচ্ছি তাই। আচ্ছা, এখন এটাকে এই মাঝখানে এভাবে বসিয়ে দিব। আর লাস্টের ফিনিশিংটা এমনভাবে করতে হবে যাতে এই খোপাটা না দেখা যায়।
ভিউয়ার্স, আমার এই পুরোটাতেই ফুল লাগানো শেষ। আর এই যে এইসব জায়গায় তো আসলে লাগানো সম্ভব না, কারণ এগুলো থাকবে না, পড়ে যাবে। এমনি এই যে এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না, আর একটু ফাঁকা রয়েছে যেগুলো, ওগুলো এরকম গ্লুগান দিয়ে আটকিয়ে দিলেই হবে। আমি এখনই গ্লুগান দিয়ে কয়েকটা আটকে দিচ্ছি। এই যে গ্লু দিয়ে আটকে দিলাম, এভাবে একটু প্রেস করে রাখতে হবে, তাহলেই হবে। আর আমি প্রতিটার মাঝে কিন্তু খুব সুন্দর করে পার্ল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো। এভাবে করে যেখানে একটু উঠে উঠে আছে পাপড়িগুলো, ওগুলো একদম লাগিয়ে লাগিয়ে দিব। তাহলে আর মানে এমনিতেও এগুলো উঠে যায় না, তারপরও ওঠার সম্ভাবনা থাকবে না। এই যে যেমন এইটা এরকম ফাঁকা হয়েছে, এটার সাথে এটা একটু লাগিয়ে দিব, তাহলে আরও সুন্দর লাগবে ফিনিশিংটা। তো এভাবে করেই আপনারা বানিয়ে নিতে পারেন খোপা। আর এটার মাঝে মাঝে কিন্তু ফুল দেওয়া যেত, মানে রেণু দেওয়া যেত, কিন্তু এটা এমনিতেই সুন্দর লাগছে। রেণু দিলে দেখলাম ভালো দেখা যাচ্ছে না, মানে এমনিতে বেশি সুন্দর লাগছে। যে রেণু দিলেও হতো, তবে রেণু দিলে এই ফুলটা আসলে অতটা ফুটে উঠবে না, এই যে। তাই আমি আর রেণু দিচ্ছি না, শুধুমাত্র ফুল দিয়েই এই গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি। এই যে এই এটা না দিলেই বেশি সুন্দর লাগে এই ফুলটা। আবার গোলাপের মাঝখানে দিলে ভালো লাগে, তবে গোল্ডেন কালারটা। এই যে এভাবে এরকম জয়েন করে দেব, আর এটা খুলে নিলেই হবে। দেখেন খোপাটা যতটুকু দেখা গিয়েছিল এখন কিন্তু আরও অনেক বড় হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এগুলো কিনতে হলে অবশ্যই আমার পেজে চলে যেতে হবে, পেজের নাম হচ্ছে ক্রাফটি মিলি। আরেকটা পেজ আছে আমার মিলিস কালেকশন, তো এগুলোতে আপনারা ভিজিট করতে পারেন, পেজ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।